আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভাই বোন, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে হইল 30 জুলাই 2024। দেখতে পার রাইখানো আমার লাল শাক, আর লাল শাকটা এখন ফুল সারি দিছে। দেখতে পাররা ফুল সারি দিছে এখন কি তাকর মাছকে আমি লাল শাকগুলো হারভেস্ট করবো। আরও আগে হারভেস্ট করতে মাছটা আমি তো সময় দিয়ে ফারছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। গো আরও একটা খাম করতে পারবো আপনার টিপস দিই, যদি সাইন রিগ্রো করতাম লাল শাক তো আপনারা ও যে এই যে ওখানে কাটিয়ে আনতে কি পারবা, তখন আবার রিগ্রো হইব আপনারা যে চাই নাকি দেখাই মানে আমি অন্য কাটবো আর অন্তনে আবার নতুন জো সারবো আর একটা জো হইব আর কি। বাট ফুল সারি দিছে দেখতে পাররা। তো আমি কিতা করতাম দেখি সাইন ফুরু ফুরু কিছু আসে নি না কিতা, ও দেখলাম আরও আছে তোলে তো গুণ বড় হইব না তার তুলি লাই খাঞ্চি দিয়ে খাটটা জরতনে নিলে কি ভালো হইব বিওয়ার্স। আর ফুরিয়া চাইলে ফুরিয়া তুলতে পারবা, আর নইলে যদি চাই না আপনি অন্য রাখি দিতা দিক কাঠ করলে রি ঘর হইব আবার, তো আবার খাইতে পারবা। দেখি কিতা করতাম পারি আমি খাঞ্চি লই যাই। তো বিওয়ার্স আমি খাঞ্চি দিয়ে কিতা করলাম আপনারা অপশন দিলাম, আপনারা যদি চাইন এটা রি ঘরও করতা ওই দোকা ওখানে সুট সারের ওই দোকা তোলে দি ওই দেখতে পারবো অন্য কাটিলেও তৈব। আমি কিতা কর অন্য কাটিলাম আরও গো দেখলাম বড় হইলে তো হইল ওই দোকা দেখতে পারলাম নাই, তো এইভাবে করি সকলটি কাটমো আর কি দেখতে পারলাম। এগুলো আবার এখানেও সাইড সুর সারছে না, এইভাবে করে কাটি দিতে পারবো। তো আমি প্রতিটি ডেঙ্গা কিন্তু কোথাও কাটিলাম, একটা আপনারা দেখাইলাম আমাকে সাইডে রাখতে সাইডে রাখতে আরো আমি ওলা কাটি দিলাম আর কি। তো এইভাবে করি আমি সকলটি কাটলাম ঢুকি ঢুকি তা লাল শাক। আর আজকে খুব গরম ফেলাইছে বিওয়ার্স, খুব বেশি গরম ফেলাইছে। আর নোরা যান না আসলে সত্যি দেখতে হল এইভাবে করে খাটি লিবা। আর ফুরিয়া চাইলে ফুরিয়াও তুলে দিতে পারবা, সমস্যা নাই। আরও দেখতে পারা তোলে দি ওই দোক ওই দোক ওই দোক মাখর দেখতে পারছো। লাল শাক আমি এইভাবে তুলতাম বিওয়ার্স, আপনারা আমার লগে তাহকার খাইটা দেখি অত খান হয়ে দেখ সৌফার দোকান তুলছি। তো বিওয়ার সৌফার গুণ রাখছি, তো আরও ছোটো ছোটো আছে কিছু দেখতে পাররা, আরও কয়েকটা বড় রাখছি, আর ওই দোকা কোনো হারভেস্ট করছি। তো আর ফেলাইতাম না লাল ডাক লাল শাক, তো দেখতে পারলাম কোন দিন হারভেস্ট করলাম। তো সৌফার দেখতে পারলাম হারভেস্ট করছি না, এখন কিছু লাই শাকও কাটিলিমো চাটনির লগে। আর ওই দেখতে পারো একটা আরও জাতি লাই শাক দেখতে পারো, এটা জাপানিজ তা যতর লাই শাক এটা জাপানিজ একটা আরও বড়ো ভাত হয়, কিন্তু আমি সার দিছি না করি বেশি বড় হইতে পারছে না। আর এখন কু একটু তারার লগে আনসিজন ফুরে গেছে আর কি, তারপরে ঠিক আছে। তখন লাই শাকও কোন তুলিলিমো লাই শাক এখন চেষ্টা করবো যত না কাটিলিবার টেম সারলে তো সারলো, তখন হারভেস্ট করি আপনার কাছে দেখাইলাম। তো বিওয়ার্স দেখতে পারছেন বাজার লাই আমি খাটটা নিছি গোলা রাখিয়া, আপনারা চাইলে নিতে পারেন। আর ওই দেখতে পারো একটা কি জাতর লাই দেখতে পাররা, আর এখন বড় হইলে একটা আরও জাতর লাই আর কি, ওলা খাটা খাটা পাতা দিয়ে বাদে কুকরো হয় আর কি, ওলা আরও বড় হয় পাতা কিন্তু একটা, আর ওলা থাকবো সাইডে দিয়ে কুচকুচ থাকবো। তো গোধ হারভেস্ট করছি দেখতে পারলাম চাটনি একটু হয়ে যাব ছোটো মোটো।
দেখতে হল আর দেখতে পারা ভিউয়ার্স ওখানে আমার আমারান্ত স্টেম আমারান্ত এখানে দেখতে পারা খুব ঘন ঘন লাগে একটা ঘন ঘন ফরে আপনারা বড় গুণ রাখি অথবা একটু বালা ছোট গুণ রাখিও আপনারা ফার্তার অপশন টু হয়তো ছোট গুণ রাখবা বড় গুণ হারভেস্ট করবা তুলি নিবা আর একটা একটা করে বানিয়া দেওয়া আমরা কই বানিয়া মানে ইংলিশে কয় থিনিং করা আর কি পাতলা করে দেওয়া আর কি থিনিং করিয়া দেওয়া তো একটা বানিয়া দেওয়া বা পাতলা করে দেওয়া তাতে একটার খান্ডাতে আর একটা একটা আছে ওগুলে আপনি গণতনে মানে গিস একটা আমরা কই যে একটা হইলো একটা ডেঙ্গা উঠি গেছে কি জাতর তো ফান্না ডেঙ্গা লান লাগে তো কিতা কর্ম বানিয়া তুল তৈলে আপনারা দেখবা গিস কোনানো বেশি একটার খান্দাতে আর একটা গুণতরে আগে তুলবা যে মনে দেখুক দেখা যান এই দেখুক এইভাবে করে বানিয়া দিবা একটা সুন্দর নাইজ নাই বুঝাইন হেলথি না একটা খান্দাতে আর একটা তো ওগুলা এইভাবে করে তুলবা আগে এই যে এইগুলা করে ফাতলা করে দেওয়া তো আমি চেষ্টা করলাম গুণতরে আজকে বানিয়া দেওয়াই দৌকা ওই দেখতে পারানি তো অন্তনে একটা ওলা তুলে নিলাম ওই দেখুক এইভাবে করে আমি তুলবো আমার ডাটার দেখটা খুব গণ্য হয়ে গেছে তার আগে তোলার কথা আছে কিন্তু তুলমো তুলমো করে আর তুলো হয়েছে না আগে দেখানো গেস বেশি সেগুলো খান্দাত বেশি পড়ে গেছে একটা একটা করে ফইলা তুলে নিবা এই দেখুক এই যে হোক করে তুলবা তো এটা তুললে এলা সময় লাগবো বিওয়ার্স আপনার সে দেখা নেই আমি অফ ক্যামেরায় করে নিবো আর বাকি তুললে আপনারা দেখে মানে কতটুকু তুললাম আগে তো আশা করি বুঝতে পারছো ওই তো কখন তুললাম এখন সব মানে তো বিওয়ার্স আপনারা তো দেখতে পারছেন আমি তিন করে দিলাইছি আমার আমন ডেঙ্গাই গুণ আমন ডুগি বা ডাটা জানি না লাগিলে ওইব একটা ফার্স্ট টাইম আমন রোপণ করছি অন্য সময় আর আর্মি ডেঙ্গা রোপণ করি বাট আমার সে দেখতে লাগে দেখো আমন ডেঙ্গা খোয়া দিছে বাট আর্মি ডেঙ্গা লান লাগে কালার উইলারের সকলটায় তো দেখতে পারা থিনিং করছি জানে আপনারা ওলা থিনিং করিয়ে দিবা বাট একলগে না ফাললে আপনারা বড়ে বড়েও করবা আর আমি সব ছোটো যে গুণ আছে লগুন তুলি দিছি আর সব বড়ো যে গুণ আছে লগুন আমি রাখি দিছি আর ওই দেখুকা কত মাস হল্লা এক বলু ইসে মোটামুটি এক বলু না তো লোকা এক বলতো না একটু কম হো দেখতে পারা এগুন দিয়ে সুটকি শিরা খাইতে পারবা বা সোলার সুটকি দিবা যে কোনো সুটকি দিয়ে আপনারা চাইলে খাইতে পারবা খুব মজা লাগে একটা মালা ফাতা দিয়ে সুটকি শিরা খুললে পেশ করে নাগা মরিচ খাঁচা মরিচ দিয়া তো আপনারা ইচ্ছা একটা ভালো লাগে আপনারা চাইলে আপনারা গার্ডেনও থাকলে তুললে খাইতে পারবো ওলা তো দেখতে পারলা আপনারা কীভাবে থিনিং করবা আমার বিগিনার নতুন ভাই বোন যারা আছেন আশা করি আপনারা বুঝতে পারবা থিনিং কিলা করা তো দেখতে পারবো আমি থিন করছি যেন ফাতলা করে দিছি বা নিয়ে দিছি মানে ছোটো বড় মাঝে বাসি বাসি একটা একটা যেন থাকে ওলা রাখছি যে অন্য দোকানও দুইটা একটা তুলি দিব ওলা আঁকি করি বানিয়ে নিয়ে দিছি তো এখন একলগে সব তোলা নাই হয়তো ছোটো খাটো আরও কিছু রয়েছে এরে এরে তো আরও একটু বড়ো হোক আর যেগুলো মানে বড়ো হয়েছে ওগুলো আরও একটু শক্তিশালী হোক তারপরে হগুন তোলা যাইব তো আপনারা যদি তোলার পরে দেখেন যদি কিছু মাটি দেওয়া লাগে তো আপনারা স্প্রেড করে কিছু ওলা কম্পোস্ট লাগবা ফার্মিয়াত ম্যানুয়ার অথবা অল পারপাস বা মাল্টিপারপাস কম্পোস্ট লাগতে পারবা আর অবশ্য ফানি দিবা আরও দেখতে পারলা আজকে তুলছি করি একটু কলা আঁকি তো যাই হোক আজকে হারভেস্ট করছি ডুগি ডাটা ডেঙ্গা বা অনেকে হইন রাঙ্গা না কিতা না লাল শাকরে হইন তো দেখতে ফাল্লা আর করছি আপনার লাল শাক আর করছি আপনার লাই শাক তোরা আর কিতা করলাম আর কিচ্ছু না ওগুলোও করছি আজকে আজকে হইল গিয়া 30 জুলাই 2024 এন্ড অফ জুলাই আর কি হারভেস্ট করছি আগামীকালকে 31 হইব আর বাদর একদিন বাদে আর কি অগাস্টে ইয়ামাই যাব তো আপনারা তো অবশ্য আমার গার্ডেনের আপডেট দেখছেন এই বছর অবস্থা খুব খারাপ কিচ্ছু বালা হন না ও এই সপ্তাহে এখন দিন বালা করছে তো এটা দিন বালা করিয়া কোনো লাভ নাই এখানে গাছে কোনো ফল ফ্রুট কিচ্ছু নাই আর এমন সময় যখন গরম আর এই গরমে আমার লাভই তো নাই আপনারা আর যদি কোনো ফল ফ্রুট গাছও দৌড়াইন থাকে পলিনেশন করা থাকে তো ইনশাল্লাহ ওই এক সপ্তাহের ভিতরে আপনারা গাছ গাছালি আলহামদুলিল্লাহ বালা বালা হারভেস্ট করতে পারবা বাট আমার এখন কো নাই
এর লগে আমার আর সম্ভব নাই। তবু আপনারা দোয়া করবা, কম বেশ যেন আমি করতাম পারি আর কি। তো যাই হোক ভিউয়ার্স, কথাবার্তা বলতে ফ্রি, তাহলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবো। আজকের মতো ওখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।